जय गुरु। परम प्रेममय श्री श्री ठाकुर श्रीहस्त लिखित सत्यानुसरण थे पाठ निष्ठा विश्वास ना एले निष्ठा आसे ना और निष्ठा छाड़ा भक्ति आसते पारे ना। निष्ठा रेखो किंतु गोड़ा हो ना, बरं निष्ठाय गोड़ा हो और जाते निष्ठा आचे ताके दुनियार जा किछु शिकार और प्रतिष्ठा करे एमंतर लमाजिमा देखले आनंदे सुष्ठु आलिंगने सेवा तत्पर हुए तत्क्षणात ग्रहण करो। तुमि जेमंतर निःसंशय निश्चित और निनड़ जाते लेगे आचो तुमार निष्ठार भावोद्योपनी कर्ममुखर उज्जवलता ताते ठीक तेमंतर। ताई मानुषेर भाव और कर्मेर प्रकाश देखे निष्ठार रकम के मेपे फेलते परा जाए। ताई जे गोड़ामीर गेरो बा आट निष्ठार अनुपूरक जा किछु सत्यके वंचित करे राखे ता मानुष के जाते से निष्ठावान एमन कि तार भेतरकार ताके शुद्ध अंधत मते निक्षेप करे थाके। ताई आबार बोली बरं निष्ठा यदि तुमि अति मात्राय गोड़ाओ हो ताते क्षति नाई, किंतु से गोड़ामी जानो जे बा जा किछु तुम्हार निष्ठा जाते ताके शिकार और प्रतिष्ठा करे সেই সবগুলোকে কিছুতেই কোন রকমে রুদ্ধ না করো। নজর রেখো প্রতিষ্ঠার অঙ্ক তোমার জীবনে চিরদিনই সিংহাসন হয়ে থাকবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী থেকে পাঠ শিক্ষক। মানুষের জীবনে যদি দায়িত্বপূর্ণ কিছু থাকে তবে তাহা শিক্ষকতা। শিক্ষকের চরিত্র ছাত্রের শ্রদ্ধার ভিতর দিয়া অজ্ঞাতসারে তাহাকে এমনতরভাবে আক্রমণ করে যাহা তাহার পরজীবনকে অবোধভাবে চালাইয়া লইয়া বেড়ায়। শিক্ষক যদি আদর্শে উন্মুখ না থাকে, তাহার চরিত্র যদি আদর্শের ভাবে অনুলিপ্ত থাকিয়া কর্মমুখর না হয়, তাহার চরিত্র যদি ছাত্রের চাহিদার দরজাকে উন্মোচন করিয়া প্রাণকে স্পর্শ করিয়া উন্নতিতে অবাধ করিয়া না তোলে, সে শিক্ষকতা যে অধর্মের পরমাশ্রয় তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নয়। যদি শিক্ষকতা করিতে যাও সাবধানে নিজেকে নিয়ন্ত্রিত করিও, নতুবা দুর্দশা কুঞ্চিত হাস্যে তোমার জীবন ও জাতিকে গ্রাস করিবে সন্দেহ নয়। বাণী সংখ্যা 164। পরম প্রেমময়ের পুণ্যপাতির থেকে পাঠ ভাববাণী অষ্টম দিবস 17 আষাঢ় 1321। কি করলি খড়গখানা, দেখ প্রথমে শূন্যে, তারপর এক, তারপর দুই, তারপর তিন, তারপর অনন্ত অনন্ত, অনন্ত কোটিও যা একও তাই, একই অনন্ত কোটি। হ্যাঁ তাই করবি, দেখ পাগল হয়ে নাম কর দেখি, নাম করলে কিছু থাকে না রে। ও মনে কি চিন্তা, হলো না বললে কিছু হয় না, নিশ্চয় হবে। মনকে এক জায়গায় স্থির করে রাখতে পারলে সে মন দিয়ে সব হয়, সব হয়, ধ্যান ধারণা প্রাণায়াম সব হয়, কীর্তন করে যা সব দেব, আমি সব দেব, আমার কাছে সব আছে, থরে থরে সাজানো আছে। পরমাত্মার কাছে অদেয় কি আছে রে, তাণ্ডব নৃত্যে কীর্তন করে আমার পানে ছুটে আয় দেখি। সাপ ধরতে গেলে প্রথমে ঔষধ মন্ত্র শিখতে হয়, প্রাণ ধরতে গেলেই প্রথমেই প্রেমী ঔষধ। জগতে যত বেশি লোককে ভালোবাসতে পারবি, জড় চেতনকে যত ভালোবাসতে পারবি, ঈশ্বরকে তত ভালোবাসতে পারবি। দেখ হিংসা না করলে কেউ হিংসে করে না, যেমন শীতকালে ব্যায়াম, জলে ডুববি তো ঝাঁপ দে, কুলে বসে থাকলে কি ডুব দেওয়া যায়, ছাড়বি ছাড়বি করলে কি ছাড়া যায় রে, কাটবি তো এক করবে, যে যেমন তেমন না হলে কি পারা যায় রে,
একজনকে চিনতে হলে তার মতো হতে হয়। ছাইয়ের সাথে কি আলো মিশে রে, ছাইয়ের সাথে মিশতে গেলে ছাই হতে হয়। যার সাথে মিশতে হয় তার মতো হতে হয়। নাম কর, কি চাস, চাস কি সংসার কামিনী কাঞ্চন মায়া, কি চাস কর্ম পুত্র কি চাস, ছুটে আয় কীর্তন কর, সব ছেড়ে দিয়ে কীর্তন কর, কিছুক্ষণের জন্য কীর্তন কর, কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর, যা চাস তাই পাবি। ছুটে আয়, ওই দেখ কীর্তনে ঋষিরা ঘুরে বেড়াচ্ছে, নাম দিয়ে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে মায়া মমতা ক্রাম ক্রোধ ইত্যাদি সব হরিনামের বিনিময়ে লয়ে যাচ্ছে, আর বলছে আয় মহাপাপী কে আছিস, ছুটে আয়, তোদের সব পাপ তাপ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তোরা প্রাণ মন দিয়ে সংকীর্তন কর, প্রাণ খুলে হরি বল হরি বল বল। মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন ব্রাহ্মণ চণ্ডাল ধনী দরিদ্র রাজা পণ্য কুটিরবাসী আয় রে সন্তান শোকাতুরা, হরি হরি বলে একবার কীর্তনে মেতে পড়, নিমেষে সব মুছে যাবে, না যায় আমি সব নিয়ে যাব, আমি ডুবার জন্য এসেছি, আমি পরমাত্মা, আমি তোদের ভিতর ফুটে উঠব, তোদের সব মুছে দেব। জয় গুরু।